তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন টাইম হচ্ছে 9টা, আর আমি যাচ্ছি ডানকুনি আমার এনটর্ককে 6 পেট সার্ভিস করার জন্য। আর আমার এনটর্কের অনেকগুলো সমস্যা আছে, তো যারা এনটর্ক ইউজ করো এই ভিডিওটা রিকমেন্ডেড, তাদের জন্য পুরো ভিডিওটা দেখো। কী কী সমস্যা আছে আমি তোমাদেরকে বলবো সব, আর সেগুলো প্রবলেমগুলো সলভ হয় কি। এটি টিবিএস বলে একটা টিবিএসের শোরুম আছে, ওখানে যাচ্ছি। তো ওইখানেই আমি করি মোটামুটি সব সার্ভিস। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিই তোমাদেরকে কি সমস্যা আমার এনটর্কের। তো বন্ধুরা, ফার্স্ট যে সমস্যা হলো, সামনের এই ব্রেকটা প্রেস করলে পিছনের যে তোমার টেল লাইট ওইটা জ্বলে না, তোমার এই পিছনের ব্রেক টিপলে জ্বলে। আর একটা অফ রোডিং যখন আমি গাড়িটা চালাই তখন একটা কিচকিচ কিচকিচ করে সাউন্ড হয় এর ভিতর থেকে, কোথা থেকে যাই না। তারপরে তোমার এই সামনে থেকে ভাইব্রেশন হয়, এই যে ফিউল তোমার গেজ আছে, আমি ফুল ট্যাঙ্ক করলেও এর ফিউল গেজে এইরকমই দেখায়, এই একটা সমস্যা। এই তিনটে মোটামুটি সমস্যা নিয়ে যাচ্ছি, এই সমস্যাগুলো সলভ হয় কি আর টোটাল সার্ভিস করাবো গাড়িটাকে। ঠিক আছে, চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে দেখা হবে। প্রথম একে পেট্রোল ভরতে হবে আমার হ্যান্ডারকে, তারপরে রওনা দেবো ডানকুনির জন্য। আমার এই সামনেই দেখতে পাচ্ছ NH2, আমরা এইরকম করে ঘুরে গিয়ে এই পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো, তারপরে ডানকুনির জন্যে কন্টিনিউ জ্বালাবো। তো বন্ধুরা, পেট্রোল ভরানো হয়ে গেছে, আমরা এখন যাব ডানকুনি। এখান থেকে আমার বাড়ি থেকে ডানকুনির দূরত্ব 35 কিলোমিটার, মোটামুটি 45 মিনিট লাগবে পুরোটাই NH2। তোমরা যারা হিন্দিতে আমার ভিডিও দেখো তারা ভাবছো এই কী ভাষায় কথা বলছে দাদা, বাংলাতে কথা বলছি। আর এবার থেকে আমি বাংলাতেই ভিডিও বানাবো, বাঙালি হয়ে, বাঙালির ছেলে হয়ে বাংলাতেই ভিডিও বানাবো, তাতে আমার ভিউজ আসুক আর নাই আসুক, কিছুদিন আসবে না হিন্দিতে করে করে তোমার অভ্যস্ত হিন্দি লোক দেখে দেখে। তো প্লিজ, যারা বাঙালি ছেলে দেখছো বা আমাদের দেশের লোক দেখছো, সাপোর্ট করো একটু, বন্ধুদের সাথে শেয়ার করো, বাঙালির ছেলে হয়ে বাংলা ভিডিও দেখো। তো চলো বন্ধুরা, এখন মোটামুটি 35 কিলোমিটার সময় চালাতে হবে এই NH2 দিয়ে। ডানকুনি হাউসিং থেকে ডান দিক নিয়ে নেবো, নিয়ে এটি টিবিএসে যে সার্ভিস করাবো, আমারও কিছু কাজ আছে। এই যে NH2টাকে দেখতে পাচ্ছ কত সুন্দর, সব গাছ ফাঁচ কেটে দিয়েছে, এটা 6 লাইন হতে চলেছে আমাদের ডানকুনি থেকে পুরো পানাগড় পর্যন্ত। আর এইখানে একটা ইভেন্ট চলছে KTM-এর, তোমরা দেখে নাও, এই লেফট সাইডে KTM-এর ইভেন্ট চলছে। আমাদের কাছেও KTM থাকলে আমাদেরকে ইনভাইট করতো। তো বন্ধুরা, মোটামুটি আমার বাড়ি থেকে 15 কিলোমিটার চলে এসেছি, এটা দেখতে পাচ্ছ সিঙ্গুর ব্রিজ সামনে। আর ডান দিকে আছে তোমাদেরকে দেখাই 99 ধাবা, এই দেখে নাও 99 ধাবা। আর আমরা এখন ক্রস করছি সিঙ্গুর ব্রিজ, লেফট সাইডে তুমি চলে গেলে চলে যাবে সাউরাপলি, আর রাইট সাইডে যেতে গেলে তারকেশ্বর, নালিকুল এইদিকে যেতে পারবে। তো বন্ধুরা, আমরা এখন ডানকুনি টোল প্লাজা চলে এসেছি, এখন অনেক সুপার বাইক থাকে, আজকে সানডে, কোনো সুপার বাইকই নেই, সকালবেলা সব চলে গেছে মনে হয়, কিরকমভাবে সব যাচ্ছে রে ভাই। বাইক বালার জন্য একটু রাস্তা রাখ বাবা, বাইকেও কি টোল দিতে হবে নাকি? তো বন্ধুরা, টিবিএস এর সার্ভিস সেন্টার আমরা চলে এসেছি, এই যে সামনে দেখতে পাচ্ছ লেফট সাইডে টিবিএস এর সার্ভিস সেন্টার আছে। এখানে কি কি সমস্যা আমি তোমাদের বলবো, তারপরে এদেরকে বলবো, তারপরে হবে। আমাদের এনটর্ক ওয়াশিং ক্লিনিং সব হয়ে গেছে, এবার সার্ভিস স্টেশনে নিয়ে গিয়ে এর পুরো সার্ভিসিং হবে। লোক পুরো একদম ক্লিনিং করে দিয়েছে।
ফার্স্ট আমাদের এই যে ক্লাচ বক্স আছে, ক্লাচ বক্সটা খুলে ওয়াশিং করে দিল ফুল, এই আর কি। যে কিচকিচ করে সাউন্ড হচ্ছিল, এই যে অ্যাক্সেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাক্সেলটা খারাপ হয়ে গেছে, পুরো অ্যাক্সেলটা রডটাকে চেঞ্জ করাতে হবে, তাহলে এই আওয়াজটা কমে যাবে। এই ইঞ্জিন অয়েলটা আমার টিভির রিকমেন্ডেড, সেই জন্য এটাই ইনস্টল করি, ইউজ করি আমরা। আর এর বেল্টটা দেখতে পাচ্ছ কতটা মোটা, অন্য স্কুটির চেয়ে অনেকটাই মোটা। আমরা যে তোমার এক্সট্রা গিয়ার অয়েল কিনি, যারা জানো না, আমাদের যে 120 mm এখানে লাগে গিয়ার অয়েলটা, তোমরা এই ইঞ্জিন অয়েল 1 লিটার থেকে 120 mm ঢেলে দেবে, আর 880 mm তোমার ইঞ্জিন অয়েল, 120 mm তোমার এখানে ইঞ্জিন অয়েল লাগছে, আর এখানে লাগছে 880 mm। তো বন্ধুরা, এখন আমাদের হ্যান্ডেলের কাজ হবে, বল বিয়ারিং চেঞ্জ, পুরো মাথা এর খুলে দিয়েছে আমাদের হ্যান্ডেল, বল বিয়ারিং চেঞ্জ হবে এই কারণে। তো বন্ধুরা, আমার 6 পেড সার্ভিস কস্ট এসেছে 1885 টাকা। এর মধ্যে আমি হ্যান্ডেলের কাজ করিয়েছি, ইঞ্জিন অয়েল চেঞ্জ করিয়েছি, আর যে মেন অ্যাক্সেল হয় ওটাও চেঞ্জ করিয়েছি, আর জেনারেল সার্ভিসিং। টোটাল বিল আছে, দেখে নাও তোমরা, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের সার্ভিস হয়ে গেছে, সেই সকালে এসেছিলাম 10টায়, এখন যাচ্ছি 5টা 35, সন্ধ্যা হয়ে গেছে, আর যা যা সমস্যা ছিল আমার এন্টরকে সব হয়ে গেছে। তোমরা আসতে পারো এই ডানকুনির এটি এন্টারপ্রাইজ, যে টিভিএসের মেন ডিলার সার্ভিস সেন্টার আছে, তোমরা এখানে আসতে পারো। এদের বিহেভিয়ার খুব ভালো, অমিত দা আছে সার্ভিস ইনচার্জ, ওনার সাথে কথা বলে নিতে পারো কোনো সমস্যা হলে। আর আমার যা যা সমস্যা ছিল, তোমার সাউন্ড ভাইব্রেশন সব প্রবলেম সলভ হয়ে গেছে, আর হ্যান্ডেলে তোমার বল বিয়ারিং চেঞ্জ করে দিয়েছে, এর জন্য আমাকে আবার আসতে হবে একদিন, এদিকে আসলে করিয়ে নেব টাইট দেওয়ার জন্য। 15 দিন চলার পরে বলেছে আসতে, আর এখন আমরা আছি NH2, সামনেই টোল প্লাজা আছে, এটা পাস করব, পাস করার পরে এই জ্যামটা বন্ধ হবে। আর এখান থেকে আমার বাড়ি মোটামুটি 35 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে। তো তোমরা যারা আজকের ভিডিওটা দেখলে বাংলাতে, অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর তোমার বন্ধুদেরকে শেয়ার করবে যে একটা ইউটিউবার আছে আর কি, ছোটখাটো, তো এই আর কি। সন্ধে হয়ে যাচ্ছে, অন্ধকার, তোমরা কিছু আর দেখতেও পারবে না সেরকম গোপ্রোতে। তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি, লাইক করবে। তো আজকের জন্য এইখানেই শেষ করলাম, বাই বাই।